নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নতুন আধার কার্ডের জন্য এনরোলমেন্ট করতে পারবেন এবং আপনার আধার কার্ডটি আপনি আপডেট করতে পারবেন তো দেখুন একটি ফর্ম ফিল আপ করতে হয় ওই ফর্মটি আমি আজকে আপনাদের ফিল করে দেখাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে লেখা আছে সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট বা আপডেট আপনি এখানে নতুন অ্যাপ্লাইও করতে পারেন এবং আপনার পুরনোটা আপনি আপডেটও করতে পারেন আমি এটা আপডেট করে দেখাচ্ছি তো এখানে আপনাকে ডেট দিতে হবে যে ডেটে আপনি ফর্মটি ফিল আপ করবেন সেই ডেটটি আপনি এখানে দিয়ে দেবেন মানে যেদিন আর কি আপনি সাবমিট করবেন ফর্মটি সেই ডেটটি আপনি এখানে দিয়ে দেবেন আচ্ছা এখানে দেখুন লেখা আছে অল ডিটেলস টু বি ফিল্ড ইন ব্লক লেটার মানে আপনি যে সব ফিল আপ করবেন ফর্মটা সেটা কিন্তু আপনাকে ব্লক লেটারে ফিল আপ করতে হবে তো চলুন ফর্মটি ফিল আপ করি দেখুন প্রথমে আছে রেসিডেন্ট ডিটেলস এখানে আপনাকে রেসিডেন্ট ডিটেলসটা দিতে হবে দেখুন এখানে লেখা আছে রেসিডেন্ট না নন রেসিডেন্ট ইন্ডিয়ান এনআরআই এখানে আমি রেসিডেন্ট তাই রেসিডেন্ট দিয়েছি এখানে আছে দেখুন নিউ এনরোলমেন্ট না আপডেট রিকোয়েস্ট আমি যেহেতু বললাম আপডেট করছি তাই এখানে আপডেট রিকোয়েস্ট দিচ্ছি আপনারা যদি কেউ নিউ এনরোলমেন্ট করেন তাহলে নিউ এনরোলমেন্টটা টিক দিয়ে দেবেন আচ্ছা তারপরে দেখুন এখানে লেখা আছে আধার নাম্বার ফর আপডেট অনলি মানে যাদের আপডেট করবেন তাদের এখানে আপনার আধার নাম্বারটি এখানে দিতে হবে আমি এখানে একটি উদাহরণস্বরূপ নাম্বার দিয়েছি আপনাদের যে আধার নাম্বারটি থাকবে সেটি আপনি এখানে দেবেন তারপরে ফুল নেম আপনার ফুল নেম আমি এখানে দিয়েছি বুবাই রয় আপনার যে নামটি হবে সেটি ব্লক লেটারে আপনি এখানে লিখে দেবেন তারপর কেয়ার অফ সন অফ বা ডটার অফ যেটা হয় আমি আমার বাবার নামটা দিয়েছি সন অফ বাবলু রে বা রয় আপনি যেটা হবে সেটা দিয়ে দেবেন তারপরে হাউস নম্বর আর অ্যাপার্টমেন্ট নাম্বার যদি কোনো থাকে তাহলে দিয়ে দেবেন আমি যেমন দিয়েছি দুই তারপর স্ট্রিট রোড বা লেন আমরা স্ট্রিট বা রোড আমার রোডের নাম হচ্ছে পিন্ডিরা কানলা রোড আমি সেটা দিয়েছি ল্যান্ডমার্ক আপনার যদি কাছে কোনো স্কুল থাকে মন্দির থাকে পোস্ট অফিস থাকে থানা থাকে সেটা আপনি দিয়ে দেবেন আমার যেমন ল্যান্ডমার্ক হচ্ছে মন্দিরতলা এরিয়া লোকালিটি বা সেক্টর আপনার এরিয়া যেটা হবে বা লোকালিটি যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে দেখুন লেখা আছে ভিলেজ টাউন বা সিটি এখানে আমি আমার ভিলেজ হচ্ছে পিন্ডিরা আমি দিয়েছি আপনাদের যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন আছে তারপরের বক্সটা হচ্ছে পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটি আপনাকে এখানে লিখতে হবে আমার পোস্ট অফিসেও পিন্ডিরা সেক্ষেত্রে আমি পিন্ডিরা লিখেছি তারপর আছে ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান তাই আমি পূর্ব বর্ধমান দিয়েছি তারপরে আছে স্টেট স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আপনাদের যে স্টেট হবে সেই স্টেটটি আপনি এখানে দিয়ে দেবেন তারপরে আছে দেখুন পিনকোড আপনার যে পিনকোড সেই পিনকোডটি এখানে দিয়ে দেবেন তারপরে যে ডেট অফ বার্থ আপনাদের যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি এখানে লিখে দেবেন এবার আমি একটা কথা বলি এখানে ধরুন আপনার ভুল আছে নাম ধরুন আপনি নামটা চেঞ্জ করবেন তাহলে আপনার যে সঠিক নাম সেই নামটি আপনি কিন্তু এখানে লিখবেন আর ধরুন আপনি ডেট অফ বার্থটা চেঞ্জ করবেন তাহলে আপনার যে সঠিক ডেট অফ বার্থ সেই সঠিক ডেট অফ বার্থটাই কিন্তু এখানে লিখবেন কারণ এখানে যেটা লিখবেন সেটাই কিন্তু পরবর্তীকালে আপনার আধার কার্ডে আপডেট হবে সেক্ষেত্রে যদি আপনার অ্যাড্রেসে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অ্যাড্রেসটা সঠিক অ্যাড্রেস লিখবেন তাহলে আপনার ওটা আপডেট হয়ে যাবে আচ্ছা এখানে সিগনেচার অফ দ্য রেসিডেন্ট থাম বা ফিঙ্গার ইমপ্রেশন এখানে আপনি একটি আপনার সই করে দেবেন আচ্ছা এখানে আপনার একটি ফটো লাগবে কালার ফটো এখানে আপনি একটি ফটো মেরে দেবেন এই যে রেসিডেন্ট ডিটেলসটা এটা কিন্তু যিনি ফর্মটা ফিল করছেন বা যার আর কি যিনি আপডেট করবেন তাকে ফিল আপ করতে হবে এরপরে যেটা আছে এই যে সার্টিফায়ার ডিটেলস টু বি ফিল্ড বয় সার্টিফায়ার অনলি এখানে আপনাকে এই যে আপনি ফিল আপ করেছেন তার জন্য আপনাকে কাউকে দিয়ে এই ফর্মটিকে সার্টিফাই করতে হবে তারপরে দেখুন এখানে অনেক কটা অপশান আছে যেমন গেজেডের অফিসার গ্রুপ এ ভিলেজ পঞ্চায়েত হেড অর মুখিয়া গেজেডেড অফিসার গ্রুপ বি এমপি এমএলএ মিউনিসিপাল কাউন্সিলার তারপরে হেড অফ রেক রেকগনাইজড এডুকেশান ইনস্টিটিউশন ইপিএফও অফিসার সুপারিনটেনডেন্ট ওয়ার্ডেন মানে অনেক অপশান আছে আপনি যেটা পারবেন আপনি যদি পারেন এমপি থেকে করাবেন গেজেডেট অফিসার থেকে করাবেন আমি এখানে করাচ্ছি ভিলেজ পঞ্চায়েত হেড মানে গ্রাম প্রধান তাকে দিয়ে আমি করাচ্ছি তো এইটা আমি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য ফিল আপ করে রেখেছি এইটা আপনার ফিল আপ করবে যিনি আপনার এই ফর্মটিকে সার্টিফাইড করবেন তিনি এটা ফিল আপ করবেন ধরুন এমপি করলে এমপি করবে এমএলএ করলে এম এল এ কোনো গেজেটেড অফিসার করলে সে এটা ফিল আপ করে দেবে আপনাকে এটা দায়িত্ব নিতে হবে আমি উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি তো নেম অফ দ্য সার্টিফায়ার আমি যে রাহুল দে ডেজিগনেশান পঞ্চায়েত হেড অফিস অ্যাড্রেস মানে আপনার পঞ্চায়েতের অফিসটা দিয়ে দেবেন আমার যেমন পাথরঘাটা পূর্ব বর্ধমান আচ্ছা তার কন্ট্যাক্ট নাম্বার তার কন্ট্যাক্ট নাম্বারটি সে এখানে দিয়ে দেবে আচ্ছা তারপরে দেখুন চেক লিস্ট ফর সার্টিফায়ার এখানে দেবেন নো ওভার রাইটিং ইস্যু ডেট ইস ফিল্ড রেসিডেন্ট সিগনেচার মানে এইসব মানে আপনি ঠিক লিখেছেন কি না আপনার সব তথ্য সঠিক কিনা সেগুলো উনি এখানে টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পর নিচে সিগনেচার বা স্ট্যাম্প অফ দ্য সার্টিফায়ার এখানে তিনি তার একটি সই করবেন এবং তার মানে তিনি যদি পঞ্চায়েত প্রধান হন বা এমপি হয় তাদের যে আমরা অথরাইজ সিগনে স্ট্যাম্প থাকে সেই স্ট্যাম্প সে এখানে একটি মেরে দেবে আর আপনিও অবশ্যই তাকে সইয়ের সঙ্গে সঙ্গে স্ট্যাম্পটি এখানে করতে বলবেন আচ্ছা তাকে আরেকটি কাজ করতে হবে তাকে এই যে ফটো আছে না ক্রস সিগনেচার অ্যান্ড ক্রস স্ট্যাম্প বাই দ্য সার্টিফায়ার মানে আপনার এই ফটোটার ওপর এই হাফ নাম এদিকে আর ফটোটায় হাফ তা সই করতে হবে এবং ফটোটারই সঙ্গে তাকে তার একটি স্ট্যাম্প অ্যাটাচ করতে হবে মানে আপনাকে এইখানে একটি সই আর স্ট্যাম্প তিনি করবেন এবং আপনার ফটোর উপরেও তিনি একটি সই এবং স্ট্যাম্প মেরে দেবেন তাহলে আমাদের ফর্মটি ফিল করা হয়ে গেল আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন どんどん。